আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমি তানজিরুল হোসেন রাব্বি, আপনাদের খুবই পরিচিত একজন ব্যক্তি। আজকে আমার ইউটিউব চ্যানেল দিয়ে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন 2020 সালের পহেলা অক্টোবর, মানে আর কিছুদিন পর, ফেসবুক অথরিটি ইজ গোয়িং টু ব্রিং এ সেভারাল চেঞ্জেস ইন সাম ফিচার্স ইন সাম টার্মস অ্যান্ড কন্ডিশন ডিউ টু ফর পাবলিক সেফটি, রাইট? ফেসবুকে গুজব ছড়ানো, ভুয়া খবর ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা টাইপের কোনো নিউজ ছড়ানো প্রকাশ করা, এই ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ ডিরেক্ট অ্যাকশনে যাচ্ছে। আর এ নিয়েই বেশ কিছু পরিবর্তন, ফিচারের চেঞ্জ, সিকিউরিটি সেফটি আপডেট করা সহ পহেলা অক্টোবর থেকে একটা বড় ধরনের পরিবর্তন আমরা বলতে পারি ফেসবুক কর্তৃপক্ষ নিতে যাচ্ছে। এমনকি কোনো একটি প্রোফাইল থেকে অন্য কোনো প্রোফাইলকে বারবার অ্যানয় করা, ইন্টারাপ্ট করা বা বিরক্তি করা, এটা কিন্তু আমরা প্রায় শিকার হই। স্প্যাম মেসেজ বা ইনবক্সে জ্বালাতন করা, স্পেশালি আমাদের যারা ফিমেল ইউজার আছে তাদেরকে বিভিন্ন বেনামি অ্যাকাউন্ট থেকে উল্টাপাল্টা মেসেজ দেওয়া, বিরক্ত করা, নক করা, এরকম যদি করে তাহলে ওই অ্যাকাউন্টধারীকে ফেসবুক ডিটেক্ট করে তার অ্যাকাউন্টকে ক্লোজ করার ক্ষমতা প্রদর্শন করবে, রাইট? অর্থাৎ তার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। আর এরকম বেশ কিছু ফিচার নিয়ে পহেলা অক্টোবর থেকে ফেসবুক আপনাদের সামনে হাজির হচ্ছে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই কী কী বিষয়ে ফেসবুক এই পরিবর্তনগুলো আনবে। তবে এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবর্তনগুলো ফেসবুক তার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। আমি যেখান থেকে এটা সংগ্রহ করেছি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যেগুলো আপনারা এখন দেখছেন, এগুলো ফেসবুক পহেলা অক্টোবর লঞ্চ করবে। তো এগুলোকে একটু যদি সামারাইজ করি তাহলে কি কি বিষয়ে মূলত পহেলা অক্টোবরে ফেসবুক নিয়ে আসছে, অর্থাৎ 2020 সালের পহেলা অক্টোবর থেকে আমরা ফেসবুকের এই সকল চেঞ্জ দেখব, রাইট? তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, যারা ফেসবুকের সেফটি নিয়ে, সিকিউরিটি নিয়ে একটু অ্যানজাইটির ভিতরে ছিলেন, একটু ডিলেমার ভিতরে ছিলেন, এই ডিলেমা এবং অ্যানজাইটি কাটানোর জন্যই ফেসবুক তার ইউজারদের জন্য কিছু আপডেটেড ফিচার নিয়ে, স্পেশালি সেফটি এবং সিকিউরিটি বিষয়গুলো নিয়ে 2020 সালের পহেলা অক্টোবরে আমরা এই চেঞ্জগুলো দেখব, যেগুলো আপনারা মাত্র এখানে ফেসবুকের অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পেরেছেন। তো এখানে আমি একটু বলে রাখি যে এই ফেসবুকের যে টার্মস এবং কন্ডিশন আপনারা দেখলেন, এটা এখন আমরা সামারাইজ করে আপনাদের সামনে তুলে ধরব। আর এই ফিচারটি বা এই তথ্যগুলো আমি পেয়েছি আমাদের সবার শ্রদ্ধেয় সুপরিচিত প্রতিষ্ঠান নেকটারের শ্রদ্ধেয় শামসুদ্দোহা কবির স্যারের ওয়াল থেকে। আমি স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। স্যার বিভিন্ন সময় নতুন নতুন বেশ কিছু তথ্য নিয়ে তার পেজ বা তার ব্যক্তিগত ওয়াল থেকে আমাদের সাথে শেয়ার করে এবং আমরা এই বিষয়গুলো জেনে থাকি। স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ তাআলা স্যারকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। তাহলে আমার
শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী এবং ফেসবুক ইউজার যারা আমার আজকের এই কন্টেন্টটি দেখছেন, প্রথমেই আমরা দেখব ফেসবুক 2020 সালের পহেলা অক্টোবর নতুন কী চেঞ্জ নিয়ে আসতেছে। প্রথম যে চেঞ্জ সেটা হলো ক্লাসিক মুড। আমরা ইতিমধ্যে ফেসবুকের ক্লাসিক মুডটা দেখতে পাচ্ছি, তাই না? এই বড় সড়ো যে আপডেট এতদিন ফেসবুক রেখেছিল ক্লাসিক মুড, এই ক্লাসিক মুডটা পহেলা অক্টোবরের পর আমরা হয়তো আর নাও দেখতে পারি, যদি ফেসবুক এই পরিবর্তনটা আনে। দ্বিতীয় যেই আপডেটটা ফেসবুক নিয়ে আসছে সেটা হলো ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশন। আমরা এই ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশনটা কিন্তু দেখে থাকি, অর্থাৎ আমরা খুব রিসেন্ট দেখেছি যে আমরা যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করি দেন আমাদের নোটিফিকেশনের ভিতরে একটা নোটিফিকেশন চলে আসে নোটিফিকেশন বারে যে অমুকে আপনাকে নোটিফিকেশন পাঠাচ্ছে। কিন্তু পহেলা অক্টোবরের পর থেকে এই রুলসটা পুরাই ফেসবুক চেঞ্জ করে দেবে, এটা আমরা হয়তো আর দেখতে পাবো না, রাইট? সহকর্মীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি মেজর চেঞ্জ ফেসবুক আনতে যাচ্ছে, তা হলো আইডির সঠিক নাম ব্যবহার করতে হবে, রাইট? অনেকেই আমরা প্রোফাইলে প্রফেসর পদবি ইউজ করি, ডক্টরেট পদবি ইউজ করি, ডিআর লেখি, এছাড়া আমরা আরও বিভিন্ন ধরনের পদবি ইউজ করি, ইঞ্জিনিয়ার ইউজ করি, যেগুলো মূলত আমাদের সার্টিফাইড নাম নয়, রাইট? তাই পহেলা অক্টোবর থেকে এরকম নামওয়ালা যদি কোনো আইটি ইউজার থাকে, ফেসবুক তাদেরকে হয়তো ইমেইলের মাধ্যমে বা নোটিফিকেশন দিয়ে নাম চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করবে। যদি আপনারা নামটা চেঞ্জ না করেন দেন ফেসবুক হয়তো আপনার এই আইডিটা বাতিল করে দিতে পারে, অথবা বিধি অনুযায়ী ফেসবুক কোনো অ্যাকশনে যেতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের আইডি নাম, বেসিক যে নামটা, সহজভাবে যদি বলি আকিকা দেওয়ার নাম, রাইট? অথবা ন্যাশনাল আইডি অথবা ভোটার আইডিতে আপনার যে নামটা আছে, আই এম সাজেস্টিং ইউ টু কিপ ইউর নেম লাইক দ্যাট আইডেন্টিটি, রাইট? নাহলে ফেসবুক কিন্তু আপনাকে রেস্ট্রিকশন দিয়ে আপনার সুন্দর এত বছরের তিল তিল করে গড়া আপনার প্রোফাইলটা ফেসবুক বন্ধ করে দিতে পারে, রাইট? পহেলা অক্টোবর থেকে ফেসবুক আরেকটি সিকিউরিটি অ্যাকশন নিয়ে আসতেছি, সেই অ্যাকশনটা হলো একই নাম দিয়ে একাধিক আইডি আর খোলা যাবে না। এই ফেক আইডি কিন্তু বিড়ম্বনা বা এমব্রেসমেন্টের একটি অন্যতম ইউজুয়াল অভিজ্ঞতা আমাদের, রাইট? আমরা প্রায় দেখি যে এরকম একটা স্ট্যাটাস আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, যে প্রত্যেকের আইডি নামটা নাকি ক্লোন করা হচ্ছে, অর্থাৎ অনেকে, বিশেষ করে যারা হ্যাকার বা যাদের ইল মোটিভ আছে, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা ফেসবুক ইউজার তারা একাধিক আইডি নামে কিন্তু ফেসবুক চালায়, যেগুলো ফেক আইডি। তার মানে আপনি এখন থেকে যদি আইডি খুলতে হয় অবশ্যই আপনার একটি অফিশিয়াল ফর্মাল ছবি দিতে হবে। দেন আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো, যে সমস্ত আইডি ইউজাররা যারা ছবি ইউজ করেন না, কার্টুন ইউজ করেন, নায়ক নায়িকা গায়ক গায়িকার ছবি ইউজ করেন, এই সকল ফেক আইডি কিন্তু আর থাকবে না। অর্থাৎ আপনি আপনার নাম দিয়ে শুধুমাত্র একটি ভ্যালিড ফেসবুক আইডি খুলতে পারবেন।
যদি আপনি একাধিক আইডি খুলেন, যেহেতু পহেলা অক্টোবর থেকে ফেসবুক এই রুলস এবং রেগুলেশন চেঞ্জ করতেছে, তাই আপনি যদি একাধিক আইডি খুলেন তাহলে আপনাকে অবশ্যই নতুন করে আবার ছবি ইউজ করতে হবে। তাহলে প্রথম যে আইডিটা খুলেছিলেন আপনার ছবি দিয়ে, এখন নতুন করে আরেকটি আইডি খুলেছেন ওই সেম আপনার কোনো ছবি দিয়ে, ফেসবুক, গুগল ইমেজ বা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আপনার এই ছবিকে ট্রেস করবে। দেন প্রথম যে আইডিটা সেটা কি করবে, ডিসেবল করে দেবে, রাইট? তাহলে আমার যে সকল বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বা ফেসবুক ইউজাররা যারা একাধিক আইডি খুলেছেন, দয়া করে আপনি একটি আইডি অ্যাক্টিভ রেখে বাকি আইডিটি ডিঅ্যাক্টিভ বা রিমুভ করে দেন। আদারওয়াইজ কী হবে, পহেলা অক্টোবর 2020 সালে ফেসবুকের নতুন সিকিউরিটি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনার প্রথম এবং পুরাতন আইডিটা ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিতে পারে, যেটা আপনার জন্য একটি চরম বিড়ম্বনার কারণ হবে। আমার অনেক শিক্ষক আছে যারা তিনটা আইডি চালায়, আমি নাম বলবো না সঙ্গত কারণে, ইজ্জত নষ্ট করার জন্য আমি এখানে আসিনি। আজকের এই আমার এই মেসেজ বা বার্তা থেকে আপনারা বুঝেছেন যে হোয়াট ইউ আর সাপোজ টু ডু, তোমাকে আপনাদের কী করতে হবে। আমার অনেক ছাত্রছাত্রীও আছে তারা তিনটা চারটা আইডি ইউজ করে, এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা ছেলে হয়েও মেয়ে আইডি ইউজ করে, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আরে বাবা, তোর মাইয়া হইতে ইচ্ছা করে তুই সার্জারি করে মাইয়া হইয়া যা, ঝামেলা শেষ, শুধু শুধু ফেসবুকে আইসা কেন মেয়ে রূপ ধারণ করিস, তার মানে তোর একটা ইল মোটিভ আছে, এরকম কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি। সেদিন একটি হাস্যকর একটি লেখা পড়েছিলাম, আমি একটু দেরি বড় হয়ে যাবে তারপর বিষয়টা একটু বলি, এটা বিড়ম্বনা, যে এক মহিলাদের সিটে এক পুরুষ লোক বসে আছে, মহিলা যাত্রী এসে তাকে বলতেছে, এই আপনি মহিলাদের সিটে কেন বসছেন? তো ওই পুরুষ যাত্রী যিনি মহিলার সিটে বসে আছে তিনি বলতেছে, আপা আমি তো ফেসবুকে ফারজানা আক্তার নামে একটি আইডি চালাই, সেজন্য আমি বসেছি। না না, এই কাজটি করা যাবে না, আপনি ফেসবুকে যে কাজগুলো করেন, আইডি চালান ফেক আইডি, ফেসবুক কিন্তু, ফেসবুক ইজ গোয়িং টু টেক আ সিরিয়াস ম্যান্ডেটরি অ্যাকশন অ্যাগেনস্ট দিস টাইপ অফ ফেক অ্যান্ড ডুপ্লিকেট ক্লোন অ্যাকাউন্টস, রাইট? এর সাথে রিলেটেড আরেকটি বিষয় হলো যে কোনো ফেক আইডি ফেসবুকে আর থাকবে না। 2020 সালের পহেলা অক্টোবর ফেসবুকের নতুন রুলস এবং রেগুলেশন অনুযায়ী কোনো ফেক আইডি, নীল আকাশের তারা, স্বপ্নের রাজকুমার, রূপকথার রাজকন্যা, পথ ভোলা দেবদাস, দূরের পাখি, সুখের পাখি, অচিন পাখি, এই ধরনের কোনো ফেক আইডি আর ফেসবুকে থাকবে না। আপনারা এরকম অনেক আইডি পেয়েছেন, এরকম অনেক আইডি আপনারা পেয়েছেন, ফেক আইডি, কার্টুন প্রপিক, প্রোফাইল পিক কার্টুন বা কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকার এরকম ছবি দেওয়া অনেক, নীল আকাশের তারা, আরে তোর তারা হওয়া দরকার, তুই আকাশে যা, রূপকথার রাজকন্যা, ভাই তুই আমার কাছে আসছিস কেন, তুই রাজত্ব কর, অবুধ ছেলে, তা তুই বুঝিস না ফেসবুকে আসছিস কেন, আলগার ঘরের আলগা, ফালতু যত সব মানুষেরা এরা বিড়ম্বনা করে, রাইট? তো এই ধরনের আইডি আর আমরা ব্যবহার করতে পারবো না। যদি এরকম আইডি আপনি চালিয়ে থাকেন, দয়া করে আপনি আইডি ডিঅ্যাক্টিভ করুন, না হলে ফেসবুক আপনাকে ব্ল্যাক লিস্টেড করবে, কালো তালিকাভুক্ত করবে। সাদা মানুষ কেন কালো কথা তালিকাভুক্ত হবেন, তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে একটু সাদা হওয়ার পরের চেষ্টা করবেন। আরেকটি বিষয় হলো ভেরিফাইড নিউজ শেয়ার করতে হবে, ভেরিফাই করা ছাড়া কোনো নিউজ আমরা শেয়ার করতে পারবো না। অনেক সময় গুজব বা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানার উদ্দেশ্য নিয়ে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্য নিয়ে অনেক স্প্যাম নিউজ আমাদের কাছে আসে, অথবা অনেক ভুইফুর ইউলি
ইয়েলো নিউজ মানে হলুদ সাংবাদিক যারা আছে তাদের করা কোনো বা অনলাইন ভুইফুর অনলাইন সংগঠন বা অনলাইন পেপার থেকে মিডিয়া থেকে অনেকগুলো কিন্তু নিউজ তারা শেয়ার করে, আমরা কোনো কিছু না পড়ি দেদার্স এগুলো শেয়ার করে দিই। এটা যদি আপনি 1 অক্টোবর 2020 এর পরে করেন, এই তারিখের পরে, দেন ইউ উইল বি পার্সোনালি লায়াবল ফর দিস শেয়ারিং, রাইট? তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই পোস্টটা আপনারা অবশ্যই একটু ভেরিফাই করবেন, লিঙ্কের ভিতরে ঢুকে দেখেন এটা কবে প্রকাশ হয়েছে। 2016 নিউজ কিন্তু আপনি এখন শেয়ার করতে পারবেন না, 2016 একটা নিউজ যেই নিউজটা তৎকালীন সময়ের সাথে গিয়েছিল এখন কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমাদেরকে ঠিক করতে হবে, না হলে কিন্তু এই পোস্টটা আমার ওয়াল থেকে যদি শেয়ার হয়, আমার এই পোস্টটা তো ফেসবুক কর্তৃপক্ষ 1 অক্টোবরের পর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এটা ডিলিট করবেই, প্লাস আমার আইডির অ্যাগেনস্টে তারা একটি রেস্ট্রিকশন দিয়ে রাখবে অথবা কালো তালিকাভুক্ত আমার আইডিটা হতে পারে, ব্লক হতে পারি আমি এই ধরনের। শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রিয় সহকর্মী বন্ধুরা এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, 1 অক্টোবর 2020 টার্মস অ্যান্ড কন্ডিশনের চেঞ্জের কারণে ফেসবুক আরেকটি নতুন সিকিউরিটি রিজন নিয়ে আসতেছে, সেটা হলো কন্টেন্ট চুরি করা যাবে না। আমরা ক্রেডিট দেওয়া ছাড়াই অথবা অন্তত সংগ্রহীত কালেক্টেড এগুলো ছাড়াই আমরা দেদার্সে অনেক নিউজ বা অনেক পোস্ট বা অনেক লেখা, অনেক ছবি, অনেক ভিডিও আমরা কিন্তু আমাদের আইডিতে পোস্ট করি। তো এখন থেকে আপনি কপিরাইট ইস্যুর কারণে ফেসবুকের 1 অক্টোবর 2020 থেকে নতুন কপিরাইট ইস্যুর কারণে আপনি এই ধরনের কপিরাইটেড কোনো কন্টেন্ট আপনি শেয়ার দিতে পারবেন না। দেন আপনার আইডি কী হবে? আপনার আইডিতে ক্লেম আসতে পারে, আপনার আইডি ব্যান্ড হতে পারে, রেস্ট্রিকশনে পড়তে পারে, আরও বিভিন্ন ব্লাবলাবলা সমস্যায় আপনার আইডি পড়তে পারে, আপনার আইডিতে অ্যাক্সেস হারিয়ে যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম আমরা করি পেজে, যে এক পেজের যেই পোস্ট বা যেই কন্টেন্টটা ভাইরাল হয়েছে আমি নিজে কোনো পেজ চালাই, ওটা ডাউনলোড করে দেদার্সে আমার নামে ছাড়িয়ে দিই, আমার পেজের নামে। এটা যেমন পেজের জন্য ক্ষতিকারক 1 অক্টোবর 2020 পর, ঠিক একইভাবে আপনার নিজের ওয়াল বা নিজের আইডিও ক্ষতির মুখে পড়বে, থ্রেটের মুখে পড়বে। তাই কোনো কন্টেন্ট যদি আপনি শেয়ার দিতে চান, উপযুক্ত অ্যাট্রিবিউশন দেবেন, ক্রেডিট দেবেন, অন্তত সংগ্রহীত বা কালেক্টেড দেবেন, তাহলেও কিন্তু আপনি কিছুটা হলেও এখান থেকে দায় মুক্ত হতে পারেন। 2020 পহেলা অক্টোবরে ফেসবুকের নতুন চেঞ্জ এবং আপডেটের ভিতরে আরেকটি আপডেট হলো কোনো ফলস লিঙ্কে ক্লিক করার আগে নিজে একটু ভেবে দেখুন। যেমন বেশ কিছু স্প্যাম বা ফলস লিঙ্ক অনেকে শেয়ার করে, যে দেখুন তো আপনি কত পার্সেন্ট সালমান খানের মতো, নায়িকা হতে হলে আপনার কী দরকার, আপনি কতটুকু সৎ যাচাই করুন, আপনি কতটুকু দক্ষ যাচাই করুন, আপনি কি 1 ঘন্টায় 500 ইনকাম করতে চান, এ ধরনের অনেক ফলস লিঙ্ক আমাদের সামনে কিন্তু চলে আসে। আপনি কোন নায়িকার মতো, আপনি 100 আগে কোন মহিষীর মহান মানুষের মতো ছিলেন, আপনার সাথে সালমান খানের কোন কোন জায়গায় মিল আছে, এই ধরনের কিন্তু বেশ কিছু গেমস টাইপ বা কী বলবো, কি বিভিন্ন অ্যাপসের লিঙ্ক আমাদের সামনে চলে আসে। কিন্তু 2020 পহেলা অক্টোবর থেকে এই ধরনের ফলস লিঙ্কে আপনি ঢুকতে পারবেন না, যদি ঢুকেন আপনি বিপজ্জনক হবে, এটা আপনার জন্য বিপদের কারণ হবে, আপনার আইডি হবে, আপনার পেজ হবে, আর এটা আপনি পারবেন না ঢুকতে, কারণ ফেসবুক এখন থেকে এই সমস্ত লিঙ্ক 2020 পহেলা অক্টোবরের পরে এগুলো মানে একটু ভেরিফাই করে সিস্টেম করে ফেসবুক আপনাদের সামনে নিয়ে আসবে। 2020 পহেলা অক্টোবরে ফেসবুক আরেকটি চেঞ্জ আনতে যাচ্ছে, সেটা হলো সেম নামের কোনো পেজ থাকতে পারবে না। আপনার পেজের নাম ধরেন আছে রান্না শিখি, এখন আপনার পেজের নাম রান্না শিখি সারাদিন, এখন অন্য কেউ যদি এই সেম নামে কোনো পেজ খুলতে চাই রান্না শিখি সারাদিন, তাহলে কিন্তু সেটা খুলতে পারবে না, ব্যান খাবে। হয়তো সে দিল শিখি রান্না সারাদিন,
অথবা সারাদিন রান্না শিখি, রান্না শিখি 24 ঘন্টা, চেঞ্জ করে কিন্তু সে এটা ইউজ করতে পারবে। কিন্তু সেম নামে আপনি কোনো পেজ যদি খোলেন যেটা এক্সিস্টিং আছে এরকম কোনো নাম দিয়ে, তাহলে কি হবে, পেজটা আর থাকবে না, ডিলিট হয়ে যাবে। 2020 সালের 1 অক্টোবরে ফেসবুক আরও বেশ কিছু চেয়ে জানতেছে, এটা আপনারা আমি জানাচ্ছি একের পর এক। সিকিউরিটি রিজনটা কিন্তু, সেফটি রিজনটা ফেসবুক সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ তার ফেসবুক ইউজার যারা তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তাদের ব্যক্তিগত ঝুঁকি যাতে তারা এড়িয়ে চলতে পারে, তাদের ব্যক্তিগত কন্টেন্টের নিরাপত্তা যাতে তারা আনতে পারে, এই বিষয়গুলো ফেসবুক অথরিটি বা ফেসবুক কর্তৃপক্ষ খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, জোর দিচ্ছে। এর ভিতরে অন্যতম একটি চেঞ্জ, প্রত্যেক ফেসবুক ইউজারের জন্য এটা বাধ্যতামূলক হতে যাচ্ছে 2020 সালের 1 অক্টোবর, সেটা হলো আপনার নিজের ছবি দিয়ে নিজের আইডি খুলতে হবে, অন্যের ছবি দিয়ে অন্যের ছবি প্রোফাইল পিক হিসাবে আপনি ইউজ করতে পারবেন না। যদি এরকম হয় দেন আপনার আইডি ঝুঁকের ভিতরে পড়বে, এমনকি আপনার নিজের নাম দিয়ে আপনার আইডি খুলতে হবে, অন্য কোনো নামে আপনি আইডি খুলতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সেক্ষেত্রে রেকমেন্ডেশন হিসাবে বা সাজেশন হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনার ভোটার আইডি কার্ড বা আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেই নামটা, সেই অফিসিয়াল নামটাই আপনি ইউজ করেন। আপনার নিজের ছবি আপনি নিজে দেন, অন্যের ধার করা ছবি আপনি ইউজ করবেন না, অন্য কোনো নাম যেই নামটা আপনার আইডির সাথে নাই, কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আপনাদের সমস্যা হবে। যেমন একজনের নাম হলো মুফাক্কারুল হাসান সাব্বির, সে শুধু মুফাক্কারুল দিয়ে ফেসবুক আইডি চালায়, অথবা হাসান দিয়ে আইডি চালায়, বা সাব্বির দিয়ে আইডি চালায়, বা MH সাব্বির দিয়ে আইডি চালায়, এগুলোও কিন্তু সমস্যা হতে পারে। কারণ ফেসবুক কিন্তু টাইম টু টাইম তাদের এই সেফটি এবং সিকিউরিটি রিজনগুলো, সিকিউরিটির যে স্ট্রাকচারগুলো বা টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো কিন্তু টাইম টু টাইম, ডে টু ডে, ফ্রিকোয়েন্টলি দে আর চেঞ্জিং টু গিভ দ্য হায়ার সেফটি ফর দেয়ার ফেসবুক ইউজার্স গ্লোবালি। তো আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে নিজের যে অফিসিয়াল নামটা সেটা রাখার চেষ্টা করবেন, NID বা ভোটার আইডি সেই নামটা রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় আপনারা করবেন যেটা হয়তো আমি নিজেও করতে পারতেছি না, কারণ হলো আমার অরিজিনাল বার্থডে হলো 1 তারিখে, কিন্তু SSC পরীক্ষার সময় আমার সম্মানিত শিক্ষকবৃন্দের ভুলের কারণে অথবা অনিচ্ছাকৃত তাদের কোনো কারণে, ভুলের কারণে, অনিচ্ছাকৃত ভুলের কারণে আমার সেই অরিজিনাল যে বার্থডে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে কিন্তু সেই অনুযায়ী আমার SSC সার্টিফিকেট, সেই অনুযায়ী আমার ন্যাশনাল আইডি কার্ড সব কিছু চলে আসে। তাহলে এখন আমার কথা হলো যে এইটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না, যদিও এইটা এখন মেজর ইস্যু আমি দেখতেছি না, তারপরও আমি আপনাদেরকে বলবো আপনাদের বার্থ ডেট সেম, মানে অফিসিয়ালি যেটা সেটা রাখার চেষ্টা করেন। আমি ফেসবুকের 1 অক্টোবর 2020 এই বিষয়গুলোর কারণে আমার নিজের বার্থ ডেটও হয়তো আমাকে চেঞ্জ করতে হতে পারে, যদিও এটা এখনও মেজর ইস্যু আমি বলবো না, কারণ এই বিষয়ে আমি স্পেসিফিক কিছু এখনও দেখি নাই। এই কারণে আমার যে অরিজিনাল বার্থ ডেট সেটা আমি ফেসবুক আইডি খোলার সময় দিয়ে রেখেছিলাম, হয়তো ফেসবুক যদি কোনো রুলস রেগুলেশন বা টার্মস অ্যান্ড কন্ডিশনে চেঞ্জ আনে, আই উইল হ্যাভ টু চেঞ্জ, তাদের মতো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো যে এত যে প্রসিডিউর, এগুলো কেন আপনি মেনটেন করবে, কেন আপনি NIDর সেম নামটা রাখতে হবে, কেন আপনার অরিজিনাল ছবি, অফিসিয়াল ছবিটা আপনার রাখবেন, এইসব কারণ হলো কোনো কারণে আপনার আইডি যদি হ্যাম্পার্ড হয়, অ্যাক্সেস করতে পারছেন না বা ডিজেবল হয়, এরকম সমস্যা যদি আপনি পড়েন, দেন ইউ উইল বি এবল টু রিগেইন ইওর আইডি জাস্ট শোয়িং ইওর দিস টাইপ অফ অফিসিয়াল ডকুমেন্টস। ফেসবুক উইল ভেরিফাই দিস ডকুমেন্টস অ্যান্ড দে উইল বি, ইফ দে উইল বি ইনশিওর দ্যাট দিস ইজ ইউ ইন অ্যাকর্ডিংস উইথ ইউর প্রিভিয়াস সাবমিটেড ডকুমেন্টস, দেন দে উইল গিভ ইউর আইডি অ্যাক্সেস ফর ইউর সেলফ আর ইউজিং ফর ইউর সেলফ, আপনার জন্য এগুলো অ্যাক্সেস করার জন্য বা ইউজ করার জন্য ফেসবুক আপনাকে আইডিটা পুনরুদ্ধারে সহযোগিতা করতে পারে। তো এখানে
আমি আপনাদেরকে আবারও বলি যে কপিরাইট ইস্যুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এর আগেও বলেছিলাম, আপনারা আমাদের আমার কপিরাইট সময় তো হয়তো একটা কন্টেন্ট দেখেছেন, যারা দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলে চলে যান, তাহলে ওখানে কপিরাইট ইস্যু সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে, খুব সম্ভবত দুইটা টাইটেল, কপিরাইট ক্লেম, কপিরাইট সমাধান। তো ওইটা আপনারা একটু যদি দেখেন দেন ইউ উইল বি এবল টু নো ডিটেলস অ্যাবাউট কপিরাইট ইস্যু অন ফেসবুক। কিন্তু 2020 সালের 1 অক্টোবর থেকে ফেসবুক এই কপিরাইট বিষয়গুলো খুব বেশি আমলে নিচ্ছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার যদি কোনো একটা পেজ থাকে যে পেজ নিয়ে আপনি ভবিষ্যতে ভাবতে চাচ্ছেন, পেজটাকে একটু দূরে নিয়ে যাবেন, একটু আগায় নিয়ে যাবেন, একটু মানে কী বলবো, সুদূরপ্রসারী চিন্তা থাকে, একটু বড় চিন্তা থাকে, দেন আমি আপনাদেরকে বলবো অন্য কোনো পেজ থেকে ধার করা বিষয় আপনি ইউজ করবেন না, ইউটিউবের কোনো বিষয় আপনি কন্টেন্ট ফেসবুক ইউজ করবেন না, দেন আপনার চ্যানেল বা আপনার এই যে পেজ দুটোই কিন্তু ঝুঁকির ভিতরে পড়বে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? হ্যাঁ, শুনেছি আপনি ফেসবুকের বেশ কিছু বিষয় চেঞ্জ এনেছেন। না, ভালো লাগছে আপনি চেঞ্জ এনেছেন। তাহলে আমি একটু আমার এই কন্টেন্টটা একটু শেষ করি, আপনি একটু পরে আসেন, কারণ আপনার আরও কিছু বিষয় আছে যেগুলো চেঞ্জ আপনি আনেন নাই, যেগুলো আমি দর্শকের সামনে বলি। ভাই, আপনি পরে কন্টেন্ট আমার এই ভিডিও কন্টেন্টটা দেখে আপনি এই বিষয়গুলো একটু আপডেট করার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে বিদায় নেন। হ্যাঁ, তাহলে সহকর্মী বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, আমি মার্ক জুকারবার্গকে ফিরিয়ে দিয়েছি ভার্চুয়ালি। এর কারণ হলো একটা বিষয় এখনও কিন্তু ফেসবুক ক্লিয়ার করে নাই, যেটা আমাদের খুব দরকার, বিশেষ করে আমার যে কলেজ, ওই আমার কলেজের একজন সম্মানিত শিক্ষক কিন্তু এই বিড়ম্বনায় পড়েছিল গত বছর এর দিকে, খুব সম্ভবত একটি বেনামি অ্যাকাউন্ট থেকে, একটি ফেক অ্যাকাউন্ট থেকে আমার স্যারের কিছু ভিডিও ফেসবুকে আপলোড করে স্যারকে বিব্রত করার চেষ্টা করে। হ্যাঁ, এটা অবশ্যই একটা দুর্ব সন্ধি নিয়ে, কিন্তু আমরা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম আমরা যেতে আইডির ওনারকে এটা বের করার জন্য, এমনকি আমরা সিআইডি দপ্তরে গিয়েছিলাম, পিআইবি পুলিশের যে ভেরিফিকেশন দপ্তর বা ওখানে গিয়েও আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, কিন্তু ওখান থেকে তার মোবাইল নাম্বারটা কিন্তু আমরা ট্রেস করতে পারিনি, শুধু জিমেইলের শেষ অংশটা আমরা ট্রেস করতে পারছি, তারপরও কিন্তু মোবাইল নাম্বারটা, বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বারটা আমরা ট্রেস করতে পারিনি। আমরা কিন্তু কম বেশি চেষ্টা করেছি, বিভিন্ন সরকারি অফিসে গিয়েছিলাম, কিন্তু পারিনি। তো মার্ক জুকারবার্গকে আমি কেন ফিরিয়ে দিলাম, এটা জাস্ট ভার্চুয়ালি মজা করছি, যে সে কিন্তু একটা বিষয় যদি এখন ক্লিয়ার করে সবচেয়ে ভালো হয় বাংলাদেশ সহ সব দেশের জন্য, সেটা হলো প্রত্যেক ফেসবুক ইউজার যারা আছে একদিনের জন্য তাদের আইডি অ্যাক্সেস বন্ধ থাকবে। আচ্ছা, এখন ফেসবুক থেকে নোটিফিকেশন আসবে যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস ইউর আইডি, প্লিজ ভেরিফাই ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ফেসবুক উইল সেন্ড এ কোড, দেন প্লিজ এন্টার ইউর ফেসবুক অ্যাকাউন্ট, ভেরিফাই দিস কোড অ্যান্ড রিগেইন ইউর অ্যাক্সেস অন ফেসবুক। মানে হলো প্রত্যেক ফেসবুক ইউজার তার যেই নাম্বার থেকে ফেসবুক আইডিটা খুলেছিল সেই নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা দিয়ে আপনাদেরকে এখন ওই একদিন যেহেতু বন্ধ করছে, ওই একদিনের ভিতরে সবাই ফেসবুকে ওই কোডটা দিয়ে সবার আইডির অ্যাক্সেস নিতে হবে। এখন এই কোডটা দেওয়া মানে হলো আপনার যেই মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা যাতে অন্য কেউ ট্রেস করতে পারে, অন্য কেউ ট্রেস করতে পারে বলতে অফিসিয়ালি যাতে কেউ ট্রেস করতে পারে, বা আপনার একটা যাতে আইডেন্টি থাকে, এটা থাকতে পারে, এটা তো সমস্যা নাই, আপনার মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক যদি আপনার প্রোফাইলে শো করে, অর্থাৎ যেই আইডি দিয়ে আপনি এটা খুলছেন, অর্থাৎ আপনি এই ফেসবুক আইডিটা খুলছেন, ফুল 11 ডিজিট না থাকলো, অন্তত শেষের 3 ডিজিট বা 4 ডিজিট বাধ্যতামূলক যার যার প্রোফাইল এটা শো করবে, তাহলে কী হবে, আপনাকে ট্রেস করা সহজ হবে, আপনাকে মানে হলো আপনার বায়োমেট্রিক যে রেজিস্টার সিম, ওই সিমটা কিন্তু অফিসিয়ালি ট্রেস করা সম্ভব। এখন আপনারা বলতে পারেন, হ্যাঁ এটা তো অফিসিয়ালি ট্রেস করা যায়, মেজর কোনো কেস না হলে কিন্তু পুলিশ বা এরকম আইন প্রয়োগকারী সংস্থা এটা কিন্তু আমলে নেয় না। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম আমার স্যারের জন্য, কিন্তু মেজর যদি ইস্যু না হয়, যেমন ভোলায় যে ঘটনা ঘটেছিল বা এরকম সাম্প্রদায়িক ইস্যু বা বড় ধরনের ঘটনা না ঘটলে কিন্তু এটা সাধারণত তারা নেয় না, কিন্তু আমি যদি আপনার আইডি ট্রেস করতে পারি, সমস্যা কি, আমি তো আপনাকে বিরক্ত করছি না, আমি জাস্ট এমন যদি দেখি যে একটা ফেক আইডি থেকে বা এমন একটা আইডি থেকে আমাকে আমার নামে কিছু গুজব বা কিছু ছড়াচ্ছে, আমি যদি পার্সোনালি চেক করতে যাই তার লাস্ট 3টা ডিজিট যাতে আমি পাই, যাতে আমি
জিডি করার সময় ওই তিনটা ডিজিট সহ আমি জিডি করতে পারি, যে এই অ্যাকাউন্ট থেকে আমার নামে গুজব বা সামাজিক সম্প্রীতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে, তার শেষ তিনটা ডিজিট প্রোফাইলে স্ক্রিনশট নিয়ে দেখা যাচ্ছে এরকম, দেন কিন্তু এটা আইন প্রয়োগকারী সংস্থার জন্য সহজ হবে। তাহলে এইটা কিন্তু মার্ক জাকারবার্গ বা ফেসবুকের যে আমাদের অথরিটি আছে তারা এটা আমলে নিতে পারে। কারণ হলো আমরা জানি যে ওয়ান অফ দ্য সোশ্যাল মিডিয়া বর্তমানে করোনাকালে কোভিড-19 আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আমার বিশ্বাস আমাদের 80% পিপল জনগণ মানে অ্যাভারেজে প্রতিদিন 3-4 ঘন্টা কিন্তু ফেসবুকে আমরা স্পেন্ড করি, সময় দেই। তাহলে কিন্তু এটা একটা অন্যতম প্ল্যাটফর্ম হয়ে গেছে। এখন মানুষ দেখবেন টিভি মিডিয়া নিউজ ওগুলোর চেয়ে ভার্চুয়ালি কিন্তু ফেসবুকে এনগেজ বেশি থাকে। তাহলে এটা কিন্তু ফেসবুক আনতে পারে, আমি জানি না এটা এনেছে কিনা, আমি কিন্তু আমার মতো একটা কথা বললাম, হয়তো আমার ভুলও হতে পারে, তারা এনেছে কিন্তু আমি জানি না, আমি না জেনে কিন্তু কথাগুলো বলেছি, যদি এনে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি না এনে থাকে এই চেঞ্জটা 1 অক্টোবর 2020 হয়তো তারা এটা আপডেট করতে পারবে না, দেন 1 নভেম্বর 1 ডিসেম্বর বা 2021 গিয়ে দে ক্যান ইজিলি মার্জ অর দে ক্যান অ্যাড দিস টাইপ অফ সিকিউরিটি ফিচার দেন ফর আওয়ার সেলফ, দ্যাট মিন্স উই দ্য জেনারেল ফেসবুক ইউজার, ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল অ্যান্ড বেনিফিশিয়াল ফর আস অ্যান্ড উই উইল ফাইন্ড আ লার্জ অ্যামাউন্ট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ইন ইউজিং ফেসবুক। তো আমার সহকর্মী বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী যারা আমার আজকের এই কন্টেন্টটি দেখেছেন, যদি আপনাদেরকে ভালো লাগে আমি এই ফুল ক্রেডিট দিতে চাই, কারণ আজকের যে লেখাটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম স্ক্রিনে, যেটা আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা পেয়েছি ফেসবুক থেকে, কিন্তু এটার যে বাংলা ছোট ছোট করে কোট কোট করে মানে আলাদা পয়েন্ট আকারে যেটা পেয়েছি সেটা আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান নেক্টারের শ্রদ্ধেয় শামসুদ্দোয়া কবির স্যারের কাছ থেকে পেয়েছি। স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। আর যদি আপনার কন্টেন্টটা আজকের এই আমার এই ভিডিওর কন্টেন্টটা আপনার ভালো লেগে থাকে, দয়া করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, হিট দ্য নোটিফিকেশন বেল, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ নিউ টিউটোরিয়ালস ইউজিং সফটওয়্যার অ্যান্ড নিউ ভিডিওস ফ্রম মি। আমি আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সৃষ্টিকর্তার কাছে আপনার মঙ্গল কামনা করে আজকের কন্টেন্টটি আমি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।